Assalamualaikum, hello everyone. দক্ষিণ সিটি কর্পোরেশনের 64 নম্বর ওয়ার্ডের যাত্রাবাড়ি থানার মাহবুবুর রহমান মোল্লা কলেজের পিছনে স্পিড রোডের সাথে একটি অসাধারণ ব্যক্তি মালিকানার প্লট দেখাবো, যেটা কোম্পানি থেকে তিনি বুঝে পেয়েছে এই সেই প্লটটি দুই কাঠা রয়েছে। আজকে আমরা এই প্লটটি দেখানোর মূল কারণ হচ্ছে যে আপনি যদি যাত্রাবাড়ি একটা প্লট কেনার কথা ভাবেন তাহলে কিন্তু আপনাকে মনে হবে যে আপনার অনেক টাকা লাগবে এবং যেরকম টাকা প্রয়োজন সেরকম টাকা আপনার হয়তো নাই। এই ধরনের মনোমানসিকতা নিয়ে কিন্তু অনেকজন এই যাত্রাবাড়িতে প্লট ক্রয় করতে পারেন না। কিন্তু আজকে আমি যে প্লটটি দেখাবো যাত্রাবাড়িতে এরকম মাত্র 60 লক্ষ টাকায় আজকের এই দুই কাঠার প্লটটি আপনারা কিনতে পারবেন। আপনারা যারা ভাবেন যে যাত্রাবাড়ির মতো জায়গায় 60 লক্ষ টাকা জমি কিনা যায়, এটা কিন্তু আমিও আগে ভাবতাম, কিন্তু এখন আসলে দেখা গেছে আমি নিজেও পেয়ে গিয়েছি। সত্যি কথা বলতে যাত্রাবাড়ি আমরা যারা স্বপ্ন দেখি যে যাত্রাবাড়ি আড়ত কিংবা যাত্রাবাড়ি এরিয়াটা ভিতরে একটু নোংরা টাইপের, যার কারণে ওই অঞ্চলে বাড়ি কিংবা ফ্ল্যাট তৈরি করলেও দেখবেন যে বেশিরভাগ সময় আপনার আত্মীয় স্বজন কিংবা নিজের কাছে একটু স্বাচ্ছন্দ্য বোধ লাগবে না। কিন্তু আপনি যদি যাত্রাবাড়ির আশেপাশে একদম নিরিবিলি শান্তশিষ্ট পরিবেশ খুবই সুন্দর লোকেশনে এসে একটি প্লট পান তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই বেস্ট হবে, যেমন আজকের এই প্লটটি। আমরা যারা মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত যেটাই হই না কেন, সবারই কিন্তু স্বপ্ন থাকে এই ঢাকা শহরে নিজের যদি একটা থাকার জায়গা মাথা গোজার ঠাই হতো। তো তার কারণে আমরা কিন্তু বেশিরভাগ সময় এই ঢাকা শহরের প্রাইম লোকেশনগুলোতে ছোট্ট একটি ঝামেলামুক্ত একটি প্লট খুঁজে থাকি। তো তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি এই ঢাকা শহরের প্রাইম লোকেশন যাত্রাবাড়িতে একটি অসাধারণ বাউন্ডারি করা ঝামেলামুক্ত দুই কাঠার একটি প্লট দেখাবো। তো আজকে আমরা যে প্লটটি দেখাতে নিয়ে এসেছি আমরা প্লটটির সামনে রয়েছি এবং প্লটটির এই যে রোডটি দেখতে পাচ্ছেন প্রায় 20 ফিটের রোড রয়েছে, অর্থাৎ প্লটটির সামনে আপনারা 20 ফিটের রোড পেয়ে যাবেন। এটা একটা আবাসিক এলাকা, এয়ারকোট রাজধানী প্রজেক্ট। এটা হয়তো অত প্রচারণা না থাকার কারণে অনেক মানুষই আবাসিক এলাকার ব্যাপারে জানেন না, অথচ এই আবাসিক এলাকাটি এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় পড়েছে। আমি যদি বুঝিয়ে দেই যে এই যে দেখতে পাচ্ছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এর পিছনে অর্থাৎ ধরতে পারেন যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে এই আবাসিক এলাকাটি শুরু হয়ে এই যে আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে ধার্মিক পাড়ার একদম লাস্ট পর্যন্ত, এটা হচ্ছে আবাসিক এলাকার শেষ অংশ। আমরা যে প্লটটি দেখাবো এই সেই প্লট যেটা ফুল বাউন্ডারি করা, একদম উঁচু, আজকে সেই বাড়ি করতে পারবেন এবং সামনে তো রোড পাবেনই। আবার আবাসিক এলাকার হওয়ার কারণে এখানে কিন্তু অন্তত কাগজ নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আপনারা সবাই জানেন যে হাউজিং সোসাইটির প্লটগুলোর কাগজ যেরকমই হোক না কেন, ওয়ারিশের ঝামেলা থাকলেও তারাই সব কিছুর ম্যানেজ করে থাকে বা তারাই সব কিছু ট্যাকেল দিয়ে থাকে, যার কারণে অনেক সুরুচিশীল মানুষরা একটু হাউজিং সোসাইটিতে প্লট কেনার জন্য কিন্তু ঘাটাঘাটি করে থাকে। এখানে দুই কাঠা রয়েছে, তবে এখানে কিন্তু আমাদের ওই যে 150% এক কাঠা না, এখানে 33-এর মাপ, এখানে দুই কাঠা মানে কিন্তু এই অঞ্চলের যেই মাপটা রয়েছে এই অঞ্চলে কিন্তু 150% এক কাঠা বলা হয়। কিন্তু আজকের যে প্লটটি এটা হাউজিং সোসাইটি হয়, এখানে কিন্তু আপনারা 33-এর মাপ পাবেন বিদায়। এই দুই কাঠা জমি আপনাদের কিন্তু এই অঞ্চলের মাপ হিসেবে দুই কাঠা থেকে বেশি রয়েছে, এটা যারা বুঝেন তাদেরকে আর বুঝাতে হবে না। দর্শক, আমরা বর্তমানে রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 64 নম্বর ওয়ার্ডের যাত্রাবাড়ি থানার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের পিছনে ধার্মিক পাড়ায়, যেটা কোনাপাড়া থেকে মানিক দিয়ে অফদার রোডটির একদম গেছানো। আজকের যে প্লটটি দেখাবো আমরা এই প্লটটির এই যে রোডটি হচ্ছে এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত প্রায় 20 ফিট রয়েছে। তো এই হলো আজকের প্লটটি, এখানে জমির পরিমাণ দুই কাঠা, ফুল বাউন্ডারি করা এবং উঁচু, এবং আজকে সেই কিন্তু বাড়ি করতে পারবেন যেমনটা এই যে এখানে একটি 10 তলার হাইরাজের বিল্ডিং নির্মাণ করা হচ্ছে। এছাড়াও এই প্রজেক্টটির এই পাশে আপনারা দেখতে পারবেন যে উত্তরা মেট্রো রেলের পাশে যেই সুন্দর সুন্দর রাজুক প্রজেক্টগুলো তৈরি করেছে, এখানে দেখেন রাজুক প্রজেক্টের মতো কিন্তু তৈরি হয়েছে। তো আজকে আমরা এই এই প্লটটির ভিতরে গিয়ে ফুল প্লটটি বুঝিয়ে দেব। তো আজকের এই প্লটটি কিন্তু দক্ষিণমুখী প্লট, এটা হচ্ছে দক্ষিণ পাশ, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি রোডটি। আর আমরা যদি উপর থেকে বুঝিয়ে দিই যে প্লটটি আসলে মূলত ওই পাশটা হচ্ছে আজকের প্লটটির পূর্ব পাশ, আর ওই পিছনে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে প্লটটির উত্তর পাশ, এটা হচ্ছে পশ্চিম পাশ, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি বললাম এটা হচ্ছে আজকের প্লটটির দক্ষিণ পাশ। তো আমরা যদি আপনাকে ভিতরে গিয়ে বুঝিয়ে দিই তাহলে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। তো এটা হচ্ছে প্লটটির ভিতরে অংশটুকু, দেখতে পাচ্ছেন একদম উঁচু রয়েছে, চারপাশে কিন্তু ওয়াল করা,
যার কারণে এই প্লটটি এমনিতে কোনো ঝামেলা হবে না। আর এই প্লটটি কিন্তু এই কনকর্ড রাজধানী প্রজেক্টের এখানে কোম্পানি থেকে তারা বুঝে পেয়েছে। আর এই প্লটটি একদম স্কোয়ার 33 মাপে প্লট, তো বুঝতেই পাচ্ছেন কত সুন্দর একটি প্লট পেয়ে যাবেন। অর্থাৎ যারা চেয়ে থাকে যে একটি আবাসিক এলাকা হলে যাত্রাবাড়ির মধ্যে একটি প্লট কিনবো, সেরকমই আজকের এই প্লট। তো আজকের এই প্লটটির ভিতরে আমি এখন রয়েছি এবং দেখতে পাচ্ছেন চারপাশটা খুবই সুন্দর। এবং এখানে কিন্তু আর 1 থেকে 1.5 বছর পরে এখানে আপনি কোনো প্লট পাবেন না। বিকজ কেন, কারণ এই যে এরকম ডেভেলপার এসে 10-20 তলার হাইডেজের বিল্ডিংগুলো নির্মাণ করছে, যেমন এই যে এখানে একটা আর এখানে লাইন ধরে হচ্ছে। আর এখানে কিন্তু ভাড়া চাহিদাটা বেশি, কারণ কি এখান থেকে যাত্রাবাড়ি যেতে 15-20 মিনিট লাগে। যাত্রাবাড়ি আরত, যাত্রাবাড়ি ফ্লাইওভার, আরও অনেক গুরুত্বপূর্ণ জায়গায় আপনি খুব অল্প সময়ে যেতে পারবেন। যারা সিলেট, চিটাগং, কক্সবাজারবাসী রয়েছেন তারা কিন্তু এই প্লট থেকে সোজা ওই যেই দেখতে পাচ্ছেন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এই যে এই মোল্লা কলেজটার সামনেই কিন্তু বর্তমানে যেই 6 লেনের যে প্রকল্পটি হয়েছে যাত্রাবাড়ি থেকে স্টাফ কোয়ার্টার পর্যন্ত, সেখানে উঠেই আপনারা কিন্তু এদিক দিয়ে চিটাগং কক্সবাজার আর এদিকে যত দূর যাওয়ার খুব অল্প সময় যেতে পারবেন। এই প্লটটি মূলত চিটাগং কক্সবাজার যারা ওই দিকে রয়েছেন সিলেট এই সকল অঞ্চলের মানুষের জন্য এই প্লটটি বেস্ট হবে, কারণ ঢাকা সিটির পাশে থেকে আপনি আপনার বাড়িতেও খুব অল্প সময় যেতে পারবেন। তো দর্শক, আজকের এই প্লটটির একদম সাথেই কিন্তু রয়েছে গরিবের নিকলি খ্যাত যেই মিনি কক্সবাজারটি। সো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তবে এই সমস্যাকে পাশ কাটিয়ে ঢাকা 73 এবং 64 নম্বর ওয়ার্ড মানিকদা এবং ধার্মিক পাড়ায় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে মিনি কক্সবাজার খ্যাত অসম্ভব সুন্দর একটি পর্যটন এলাকা। ছুটির দিনে এই ঢাকা শহরের অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসে, ফ্যামিলিকে সময় দিতে আসে, অনেক বন্ধুবান্ধব আড্ডা দিতে আসে। এছাড়াও এখানে কিন্তু রয়েছে বোটিং এবং অসংখ্য রাইডের সুব্যবস্থা। তো দর্শক, এই হলো কোনাপাড়া বাস স্ট্যান্ডটি। এখান থেকে আপনি হেঁটে গেলেও আজকের প্লটে ধরেন 5 মিনিটে যেতে পারবেন, বুঝেন কত কাছাকাছিতে। তো এখান থেকেও যেতে পারবেন, অথবা ডক্টর মোহাম্মদ এই যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের একদম পিছনে, এখান দিয়েও প্রায় বিশাল বড় রোড রয়েছে, অর্থাৎ দুই দিক দিয়ে যেতে পারবেন। তো আমি কোনাপাড়াতে দেখাচ্ছি, এই কোনাপাড়া থেকে মানিকদিয়া যাওয়ার রোড, এটাই সেই মানিকদিয়া যাওয়ার রোড। আর বাম পাশে দেখতে পারবেন প্লটটির পাশেই বিশাল বড় বড় হাইরাইজের বিল্ডিং হয়ে গিয়েছে। আর এই রোডটি এত গুরুত্বপূর্ণ অ্যাকোয়ার করা রোড, এবং এটা দিয়ে একটু সোজা সামনে গেলে কিন্তু আপনারা খিলগাঁও, রামপুরা এয়ারপোর্ট যেতে পারবেন। বিকজ এই রোডটি দিয়ে একটু সামনে গেলে আপনারা বাম দিকে গেলেও কিন্তু কমলাপুর হয়ে মতিঝিল যেতে পারবেন। এখান থেকে মতিঝিলটা খুবই কাছে, অর্থাৎ এখানে অনেক অফিসাররা কিন্তু এখানে ভাড়া থাকে মতিঝিলে, যারা জব করে ব্যাংকে। তো অবশেষে চলে আসলাম আজকের সেই প্লটটি যেটা এতক্ষণ দেখাচ্ছিলাম। আর আপনারা কিন্তু একটু সামনে গেলেই মিনি সেই কক্সবাজারটি, যেটা একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম কিরকম গুরুত্বপূর্ণ জায়গায় পেয়ে যাচ্ছেন প্লটটি। এতক্ষণ যারা এই প্লটটি দেখলেন, আই হোপ এই প্লটটি সবারই ভালো লেগেছে। তো এখন আসি প্রাইজে। এখানে জমির পরিমাণ 2 কাঠা 33 মাপে, মানে প্রায় 2 কাঠার একটু বেশি রয়েছে স্ট্যান্ডার্ড মাপ হিসাবে, একদম ফুল বাউন্ডারি করা, এবং একটু আগে আমি ফুল বুঝিয়ে দিয়েছি। তো আজকের এই প্লটটি প্যাকেজ মূল্য 60 লক্ষ টাকা। যাদের এরকম বাজেট রয়েছে তারা আসতে পারেন, দেখতে পারেন, এই প্লটটা ক্রয় করতে পারেন। কারণ